मामुन भाई चायर दोकान बिकाल मध्य जमा दिए द्वारा कथा बोला जाए চায়ের দোকানে বসে কখনো পড়াশোনা করা যায় সেটা তো আমি জীবনে কোনদিন শুনি নাই খারাপ দেখতে পাইতেছো কি তোমার ভর্তি কোচিং এর বই নিয়ে আসছি ওমা এতগুলো বই আপনি কই পাইলেন কিনছেন আপনি এত টাকা আমার আছে নাকি যে আমি কিনতে পারবো আর তাছাড়া শুধুমাত্র একবার ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য এত টাকা খরচ করে বই কেনবার কোনো মানে হয় না তাইলে সামনে একটা মাঠ আছে না মাঠে যাই ওখানে বইসা এই বইগুলো ছড়ায় পড়াশোনা করা যায় আপনি আমারে পড়াইবেন বেতন কিন্তু দিতে পারমু না আচ্ছা তাহলে আমিও দেখতে চাই বিনা বেতনে টিউশনি করলে ভবিষ্যতে কি কি পাওয়া যায় ওঠো আসো সাইকেল উঠমু কি ওজোর দেখা ফেলে এত চিন্তা করলে পড়াশোনা হয় না চিন্তা একটু কমাইতে হবে বুঝতে পারছি সাইকেল উঠতে চাইছো দরকার নেই ওঠা হাঁটতে হাঁটতে তো যেতে পারি আরে আসমা পা তুমি তো ভালোই দোকান সাজাইছো হ্যাঁ আপনি গো দুয়ার বল বল বেচা কিনা কেমন ভালো আছে দাও দাও তোমার নতুন দোকান একটা পিঠা খাই যাই হ্যাঁ কোন দিতাস এই আসমা পা আজকের পত্রিকা অফিসে আছে যার ভাতে নিয়ে যাও ওহ না ফেফার লাগতো না ভাই মায়া তো কোচিং করতেছে কোচিং এই কোচিং করতে তো অনেক টাকার ব্যাপার কোচিং এ তে হা লাগতাছে না তাই ইউনিভার্সিটিতে ভর্তি হলে মেলা টিহা লাগবো এর লিগে ভাই ফিডার টিহা দিয়ে জমায় রাখতেস জমাও শীত তো শেষের পথে বেশি দিন তার পিঠা বেচতে পারবা না ও ভাই ইদে ভাবতেছি কি যে করুন দেখি তোমার জন্য নতুন কোনো কাম পাই কিনা হ্যাঁ আমি চেষ্টা করবো না ও ভাই একটা কামের ব্যবস্থা হইলে তো ভালোই হইতো এই যে মনে করেন যে এই বাসায় তো পড়ালেখা ঠিক মতো হইতেছে না একটা ভালো বাসা নিতে পারতাম বললাম তো আমি চেষ্টা করব তুমি ভালো মানুষ দেখি ভালো কিছু একটা কাম কাজ দিতে পারি কিনা হ্যাঁ তাহলে ভাই খুবই ভালো হয়